বিশ্বে মুসলমানরা শান্তি ফিরে পাক, এই ভাবনায় তরুণ কবি জে এম মোশাররফ হোসেনের লেখা কবিতা বিশ্ব মুসলিম ঐক্য হও। বিশ্বে রক্তচার সহনীয় মো মুসলমান ভাই, চলো না ঐক্য হয়ে রুখে দাঁড়ায়। মুসলমানরা যদি ঐক্য না হতে পারি, মোনাফিক কাফেররা দিবে না সহজে ছাড়ি। দুনিয়ার শ্রেষ্ঠতম স্বীকৃতিতে ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম শান্তিতে পালন করা উত্তম। কাফেরেরা জানে না দিতে ইসলামের মর্ম, তাই তো তারা সব সময় লিপ্ত অপকর্ম। বিশ্বের মুসলিম রাষ্ট্রে হামলা করেছে যারা, ইহুদি খ্রিস্টান ও কিছু বেইমান কাফেররা। বিশ্ব মুসলিম শপথ নাও তাদের বিরুদ্ধে, প্রয়োজনে শান্তি ফিরিয়ে আনতে যাব যুদ্ধে। ইসলাম রক্ষায় রক্ত দিতে নেই হিতাহিত, জীবন গেলে ধন্য হব মরণে শহীদ। ইহুদি কাফেরদের ধর্মে আজ কত শান্তি, তাদের অজস্র অত্যাচারে ইসলামে যত অশান্তি। থাকে ভালোবাসা যদি প্রিয় নবীর প্রতি, তবে ঐক্য হও, হবে না ইসলামের ক্ষতি। মনে পড়ে নাকি নবীর ত্যাগের কথা, ইসলাম প্রচারে সহ্য জড়েছে কত ব্যথা। নবীর বিদায়ী ভাষণে ছিল এটাও বক্তব্য, মরিলে আমি ইসলাম রক্ষা উম্মতের দায়িত্ব। ইহুদিরা চাল চলছে চাল স্যাটেলাইট ঘেঁষে, মুসলমানরা ধ্বংসে যাচ্ছে ঘরে বসে। যেদিন পৃথিবীর বুকে মুসলিম ঐক্য হবে, সেদিন ইসলামে শান্তি ফিরে আসবে।